আমরা এখন আলহেরা মাল্টিমিডিয়া নামক এই সাইটটি যেভাবে তৈরি করেছি সেই কার্যপ্রক্রিয়াগুলো ধাপে ধাপে অনুসরণ করব। এটি করার জন্য আমাদের যে সকল ফাইলগুলো ব্যবহার করতে হয়েছে, আমরা যদি আমাদের রুটে দেখি তাহলে দেখতে পাচ্ছি ইনডেক্স ডট এসটিএমএল, ক্যাসকেডিং স্টাইল শিট অর্থাৎ সিএসএস এর জন্য স্টাইল ডট সিএসএস, ইমেজ রাখার জন্য একটি ফোল্ডার ইমেজ, জাভাস্ক্রিপ্টের ইমেজ রাখার জন্য একটি ফোল্ডার, এছাড়া জাভার চারটি ফাইল এখানে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা এখন এগুলোকে ব্যবহারবিধি কিভাবে করেছি, কোথায় কোন কোডিংগুলো করেছি সেগুলো জানার জন্য চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিম ওয়েভারে। এখানে আমরা এখন আছি স্টাইল ডট সিএসএস পেজে। আমাদের একটি কথা স্মরণ রাখতে হবে যে প্রফেশনালি যখন কাজ করতে হবে তখন কিন্তু সিএসএসকে সুবিন্যস্তভাবে সাজানো খুবই জরুরি, কেননা নর্মালি একটি কাজ করার প্রফেশনাল লেভেলের কাজ করা কিন্তু অবশ্যই ডিফারেন্স বিদ্যমান থাকতে হবে। এইচটিএমএল এর যে সকল কোডগুলোকে আমরা রেডিমেড অবস্থায় পাচ্ছি, যেমন বডি, এটি এইচটিএমএল এর একটি কোড। আমরা যদি একটি পেজ খুলি, নতুন একটি পেজ এইচটিএমএল, তাহলে দেখতে পাচ্ছি যে এর ভেতরে কিন্তু বডি নামে একটি কোড অন্তর্ভুক্ত রয়েছে। আমরা যদি আমাদের ডিজাইন মোডে কিছু লিখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু এখানে পি তৈরি হলো। পি পি হচ্ছে প্যারাগ্রাফ, এটি একটি রেডিমেড কোড। আমরা যদি কাউকে কোনো লিঙ্ক দিতে চাই, ধরুন এটিকে যদি আমরা একটি লিঙ্ক দিতে চাই, তাহলে এখানে এ তৈরি হলো, এটি একটি রেডিমেড কোড। এভাবে করে আমরা যদি এটিকে চাই যে হেডিং 1 2 এভাবে যদি আমরা 2 করে দিতে চাই, তাহলে কিন্তু এইচ শব্দটি যুক্ত হলো। অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে এগুলো হচ্ছে এইচটিএমএল এর রেডিমেড কিছু কোড। এই কোডগুলোকে আমরা সিএসএসেও বিভিন্ন স্টাইলের মাধ্যমে কার্যকরী করে নিতে পারবো, এবং এই কোডগুলোর শেষে কোনো ডিপ ক্লাস বা আইডি যুক্ত হবে না। যেমনি আমরা নিচের দিকে যদি আসি, যেমন এটি একটি ক্লাস, ডট অর্থ হচ্ছে ক্লাস, আমরা বেসিক লেসনগুলোতে দেখেছি, এবং এখানে যে চিহ্নটি আছে হ্যাশ, এটি হচ্ছে আইডি চিহ্ন। আমরা যখন ডিপ আইডি করব তখন এই চিহ্নের ব্যবহার সিএসএসে হয়ে থাকে। কিন্তু বডি, পি, ইমেজ, এইচের যে ব্যাপারটি আমরা দেখেছি, এগুলোর জন্য কিন্তু কোনো প্রকার ক্লাস বা আইডি অন্তর্ভুক্ত করতে হয় না। আমরা এখানে বেসিক কিছু কোডিং করে নিয়েছি, এইচটিএমএল এর এই কোডগুলো আমরা সাজিয়ে নিয়েছি। এখানে বডিতে দেওয়া হয়েছে মার্জিন 0, প্যাডিং 0, লাইন হাইট 1.5 em, এটি আপনারা বাড়ানোর কমানোর ব্যবস্থা অবশ্যই বুঝতে পারবেন, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এটি হচ্ছে বডির ভিতরে নর্মাল যে সাইজটি থাকবে, আলাদা ডিভ ঘোষণা করলে তখন তো তারটা ফলো করবে, কিন্তু নর্মাল যখন থাকবে তখন এই সাইজ বিদ্যমান হবে। কালার, ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড ব্লু আমরা যেটি প্রিভিউতে দেখছি এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, নিচের দিকে দেখলেও আমরা বুঝতে পারবো এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এ যখন আসবে, যখন কোথাও এ লেখা হবে, তখন সেটি এ লিঙ্ক, এ ভিজিটেড, এই দুটির জন্য কালার এটি থাকবে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে, ফন্ট ওয়েট নর্মাল থাকবে, এ অ্যাক্টিভ, এ হোভার। যখন কার্সার নিয়ে যাওয়া হবে কোনো লিঙ্কের ওপরে, এখানে যেমন আছে, এগুলো ঠিক না, এগুলোর জন্য আলাদা ক্লাস ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা যদি আর্টিকেলের ভিতরে নর্মাললি এ লিখে যাই কোনো ক্লাস ছাড়া, তাহলে কিন্তু আমরা সেটি বুঝতে পারতাম, তখন হোভার কমান্ড এটি ব্যবহৃত হবে। পি, যখন কোনো প্যারাগ্রাফ তৈরি হবে, যেমন এখানে যদি আমরা মাঝখানে একটি প্যারাগ্রাফ দিয়ে দিতাম, এটি যদি আলাদা প্যারা হতো তখন আমাদের কি ফলো করত, সেটি মার্জিন 0, প্যাডিং 0। এখন যেটি আছে এখানে একটি প্যারা অর্থাৎ একটি পি অবস্থায় আছে।
ইমেজ, যখন আমরা নর্মাল কোনো ইমেজ স্ক্যান বা আলাদা কোনো প্রকার ক্লাস আইডি ব্যবহার করব না, তখন এই কোডগুলো ফলো করবে। H1 এর বেলায় ঘোষণা করা হয়েছে মার্জিন 0, প্যাডিং দেয়া হয়েছে, ফন্ট সাইজ দেয়া হয়েছে, ফন্ট কালার, ফন্ট ওয়েট নর্মাল এগুলো দেয়া হয়েছে। H2 বেলায়, H3 বেলায় দেয়া হয়েছে। এবং শেষের দিকে আমরা ডট ক্লিয়ার নামে একটি ক্লাস তৈরি করেছি, ক্লিয়ার বোথ হোয়াইট 100%, হাইট 0 পিক্সেল, ফন্ট সাইজ 0 পিক্সেল। এটি আমাদের ব্যবহার করতে হবে ফ্লোটে, যদি আমাদের কখনো সমস্যা করে, ফ্লোট ব্যবহার করতে হয় প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে, তখন যদি আমাদের কোনো সমস্যা করে তাহলে কিন্তু আমার এটি ব্যবহার করে সেই সমস্যার সমাধান আমরা পেতে পারি। এখানে আমরা বেসিক যে জিনিসগুলো আমাদের দরকার হবে সেই বিষয়গুলো, সেই সিএসএস কোডগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং পরবর্তী লেসনে আমরা এর ইমপ্লিমেন্ট দেখবো।